অনেকেই আছেন যারা ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করেন কিন্তু জানেন না ডাচ বাংলা ব্যাংকের এটিএম কার্ডের বাৎসরিক চার্জ কত। আজকের ভিডিওতে আমি ডাচ বাংলা ব্যাংকের বিভিন্ন ধরনের এটিএম কার্ডের চার্জ নিয়ে আলোচনা করব, সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রঞ্জয় দাস, আর আপনারা দেখছেন আমার চ্যানেল রঞ্জয় 365। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও পাবলিশ হলে সবার আগে পেয়ে যাবেন। তাহলে আসুন মূল ভিডিওতে যাওয়া যাক। ডাচ বাংলা ব্যাংকে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট রয়েছে, যেমন সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, স্টুডেন্ট অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্ট এবং এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্ট। ডাচ বাংলা ব্যাংক হতে বিভিন্ন ব্র্যান্ডের এটিএম কার্ড দেওয়া হয়, যেমন নেক্সাস কার্ড, ভিসা কার্ড এবং মাস্টার কার্ড। ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড এবং ভিসা কার্ডের মধ্যে পার্থক্য কি, এটা নিয়ে ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারবেন। ডাচ বাংলা ব্যাংক হতে বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের এগেনিস্টে যে এটিএম কার্ড দেওয়া হয় সেসব এটিএম কার্ডের বাৎসরিক চার্জ আবার বিভিন্ন রকম। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ডাচ বাংলা ব্যাংকের যে নেক্সাস ডেবিট কার্ড দেওয়া হয় তার চার্জ প্রথম বছর ফ্রি, এছাড়া এই কার্ড আপনি আজীবন ফ্রি ব্যবহার করতে পারবেন। কিভাবে ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস ডেবিট কার্ড আজীবন ফ্রি ব্যবহার করবেন সেটা নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারবেন। প্রথমে আমরা ডাচ বাংলা ব্যাংকের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট সম্পর্কে ধারণা নেব, তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা যে অ্যাকাউন্ট ব্যবহার করছেন তার এগেনিস্টে যে এটিএম কার্ড রয়েছে তার বাৎসরিক চার্জ কত। ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট হচ্ছে 13 ডিজিটের, এর মধ্যে প্রথম 3 ডিজিট হচ্ছে ব্রাঞ্চ কোড, সেকেন্ড 3 ডিজিট হচ্ছে প্রোডাক্ট কোড এবং লাস্টের ডিজিটগুলো হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। আজকের ভিডিওতে আমি যে কোড নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রোডাক্ট কোড নিয়ে, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমরা দেখব নেক্সাস ডেবিট কার্ডের বাৎসরিক চার্জ কত। প্রোডাক্ট কোড 101151152157 এবং 158-এর এগেনিস্টে যে নেক্সাস ডেবিট কার্ড দেওয়া হয় সেই কার্ডের বাৎসরিক চার্জ হচ্ছে 690 টাকা, এর মধ্যে 460 টাকা হচ্ছে এটিএম কার্ড রিনিউয়াল ফি এবং 230 টাকা হচ্ছে SMS অ্যালার্ট ফি। প্রোডাক্ট কোড 102 এবং 103, এটা হচ্ছে স্যালারি অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের এগেনিস্টে যে নেক্সাস ডেবিট কার্ড দেওয়া হয় সেই ডেবিট কার্ডের বাৎসরিক চার্জ হচ্ছে 460 টাকা, এটি হচ্ছে এটিএম কার্ড রিনিউয়াল ফি বাবদ নেওয়া হয়। এখন আমরা দেখব প্রোডাক্ট কোড 107, এটি হচ্ছে এক্সেল সেভিংস অ্যাকাউন্ট, অর্থাৎ 18 বছরের নিচে স্টুডেন্টদের জন্য যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের এগেনিস্টে যে নেক্সাস ডেবিট কার্ড দেওয়া হয় সেই নেক্সাস ডেবিট কার্ডের চার্জ সম্পূর্ণ ফ্রি। এবার আমরা দেখব প্রোডাক্ট কোড 105, 18 বছরের উপরে স্টুডেন্টদের জন্য যে অ্যাকাউন্ট এবং লো ইনকাম গ্রুপ, অর্থাৎ মহিলা যাদের কোনো ইনকাম নেই এবং অল্প আয়ের লোকজনের জন্য যে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের এগেনিস্টে যে নেক্সাস ডেবিট কার্ড দেওয়া হয় সেই ডেবিট কার্ডের বাৎসরিক চার্জ হচ্ছে 345 টাকা, এর মধ্যে 230 টাকা হচ্ছে এটিএম কার্ড রিনিউয়াল ফি বাবদ এবং 115 টাকা হচ্ছে SMS অ্যালার্ট ফি বাবদ। এছাড়া ডাচ বাংলা ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টের এগেনিস্টে মাস্টার ও ভিসা কার্ডও আপনি নিতে পারবেন, মাস্টার ও ভিসা কার্ডের চার্জ সকল অ্যাকাউন্টের ক্ষেত্রে একই রকম। আপনি যদি ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টের এগেনিস্টে মাস্টার ডেবিট কার্ড নেন তাহলে বাৎসরিক চার্জ পড়বে 1092.50 টাকা, এর মধ্যে 862.50 টাকা হচ্ছে এটিএম কার্ড রিনিউয়াল ফি বাবদ এবং 230 টাকা হচ্ছে SMS অ্যালার্ট ফি বাবদ। এছাড়া আপনি ভিসা ডেবিট কার্ডও নিতে পারবেন, ডাচ বাংলা ব্যাংকের ভিসা ডেবিট কার্ডের বাৎসরিক চার্জ হচ্ছে 1092.50 টাকা, এর মধ্যে 862.50 টাকা হচ্ছে এটিএম কার্ড রিনিউয়াল ফি এবং 230 টাকা হচ্ছে SMS অ্যালার্ট ফি। এছাড়া আপনারা জানেন ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টও রয়েছে, আপনি যদি ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং হতে এজেন্ট ব্যাংকিং কার্ড নেন তাহলে বাৎসরিক চার্জ পড়বে 345 টাকা, এর মধ্যে 230 টাকা হচ্ছে এটিএম কার্ড রিনিউয়াল ফি এবং 115 টাকা হচ্ছে SMS অ্যালার্ট ফি। ডাচ বাংলা ব্যাংক ক্রেডিট কার্ডও দিয়ে থাকে, ডাচ বাংলা ব্যাংক হতে আপনি কিভাবে ক্রেডিট কার্ড নিতে পারবেন সেটা নিয়ে ভিডিও আমার চ্যানেলে আছে, আমি আই বাটনে দেবো, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, আর যদি ভিডিওটিকে ইনফরমেটিভ মনে করেন তাহলে অবশ্যই শেয়ার করবেন, এতে করে অন্যরা জানতে পারবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ পর্যন্ত, সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন।